আসসালামু আলাইকুম গাইস, আবার আপনাদের মাঝে নতুন একটা মোটর সেট নিয়ে চলে আসলাম। তো এটা হলো জেআর গোল্ডের জেরিং মোটর, 1000 ওয়াট মোটর। এটা রিক্সা এবং ভ্যানেতে লাগানোর জন্য। তো যে সমস্ত ভাই জেলিং মোটর খুঁজতে আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব বেটার হবে। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আমাদের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর এই ধরনের যে মোটর দেখতেছেন, এই ধরনের মোটর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যদি আপনাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, কল করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে আপনারা কল করতে পারেন। তো করে আপনারা কিন্তু এই ধরনের পণ্য কিন্তু কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু নিতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। তো এবার আমরা একটা আনবক্সিং করব। তো এবার এই টিয়াটা আমরা খুলে নেব। তো এই যে দেখুন, এখানে জেলিং মোটরের যে পণ্যগুলি থাকে ঠিক সেটাই আছে। তো এটা কিন্তু জেআর গোল্ড, আপনারা কম বেশি সবাই জানেন যে জেআর গোল্ড থেকে যে পণ্যগুলি বের করা হয় সেগুলি কিন্তু খুব বেটার এবং খুব বেস্ট পণ্য হয়। কারণ জেআর গোল্ড কিন্তু শুরু থেকেই, অটোর জগতের শুরু থেকেই কিন্তু এই ব্যবসাগুলি করে আসতেছে। তো জেআর গোল্ডের পণ্য কিন্তু ভালো হবে 100%। তো এখানে কি কি দেওয়া আছে, এখানে আইটেম দেওয়া আছে সম্ভবত 8টা, আমি বলিনি, 1 2 3 4 5 6 7 8। তো এখানে কিন্তু 8টা আইটেম দেওয়া হয়েছে, একটা মোটর কিটের মধ্যে কিন্তু 8টা আইটেম পাইতেছেন। তো প্রথমে এই যে মোটর, এটা হলো একটা 1000 ওয়াট, খুব হাই শক্তি, হাই পাওয়ারের এবং খুব শক্তিশালী একটা মোটর। তো এই মোটরের গায়ে লেখা আছে, দেখুন এখানে জেআর গোল্ড 1000 ওয়াট লেখা আছে। তো এটা শুধু রিক্সা এবং ভ্যানেতে লাগাইতে পারবেন, খুব বেটার একটা মোটর। আর এখানে কিন্তু কোনো প্রিমিয়াম না, এখানে লোহার একটা প্রিমিয়াম ইউজ করছে, এখানে যে প্রিমিয়াম ভাঙ্গার কোনো সমস্যা নেই। তো এবার আমরা এখানে যেটা দেখবো, এটা হলো কন্ট্রোলার, এই মোটরকে চালানোর জন্য যে কন্ট্রোলার ইউজ করা হয় সেই কন্ট্রোলার এটা। এই যে এটা হলো একটা জেআর গোল্ডের 1000 ওয়াট কন্ট্রোলার। তো গাইস, এই কন্ট্রোলারটি কিন্তু হেভি এবং খুব হাই পাওয়ার, হাই কোয়ালিটির কন্ট্রোলার। এটা রিক্সা যে সাদা কন্ট্রোলারগুলি হয় তার সে কিন্তু সবচেয়ে ভালো কন্ট্রোলার। এই কন্ট্রোলার কিন্তু ভালোই লোড টানা যায় আর কি, মূলত যারা লোড টানে তাদের জন্য সবচেয়ে ভালো হয়। তো এটা আমি সাইডে রেখে দিই। তো এবার আমরা দেখবো, এখানে একটা মিটার আছে, জেআর গোল্ড থেকে একটা মিটার দেওয়া হয়েছে। তো এই যে এটা হলো একটা জেআর গোল্ডের মিটার। তো গাইস, শুরু থেকে যে কথাটা বলতে চাচ্ছি, এই ধরনের মোটর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যদি লাগে কল করবেন। তো এই যে এটা হলো একটা মিটার দেওয়া হয়েছে, তো মোটামুটি ভালোই কন্ডিশন করছে। তো এটা আমরা সাইডে রেখে দিই। তারপরে দেখবো যে এখানে এটা কিন্তু ওয়্যারিং তার, মানে আপনার কন্ট্রোলার থেকে আপনার গাড়ির হ্যান্ডেল পর্যন্ত যে তারটা থাকে আর কি, সেই তার এখানে দেওয়া হয়েছে। এই যে তার, সেই তার। তারপরে এই যে এখানে দেখুন চেন দেওয়া হয়েছে, মানে মোটরকে টানার জন্য যে চেনটা থাকে আর কি, এই যে এখানে সেই চেনটা দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পারবেন যে ফ্রি বিল, মানে চেন যার সাথে ঘুরে টানবে আর কি, এই যে এটা হলো সেই ফ্রি বিল কাটা বলে আর কি। এই যে এটা হলো কাটা। তো এটা আমরা সাইডে রেখে দিলাম। তো এখানে লাস্ট আই যে আর একটা ইয়ে আছে, এটা হলো অ্যাক্সেলেটর, পিক আপ যেটা বলে। তো এখানে কিন্তু পিক আপ দেওয়া হয়েছে। এই যে পিক আপটা, এটা হলো এই মোটরকে মানে চালানোর জন্য, কন্ট্রোল করার জন্য যে অ্যাক্সেলেটর থাকে সেই পিক আপ এটা। তো এই সেটের মধ্যে আপনারা যা যা দেখলেন এগুলি কিন্তু একেবারে অরিজিনাল এবং খুব ভালো মানের, মানে সেটের সাথে যে চেন দেখলেন, পিক আপ দেখলেন, কন্ট্রোলার দেখলেন, এই যে কাট আউট দেখতেছেন, এগুলি কিন্তু ভালো কোয়ালিটির এবং উন্নত মানের। এই ধরনের কাট আউট কিন্তু আপনি খোলা বাজারে খুব সহজে পাবেন না, এই ধরনের যে অ্যাক্সেসরিজ থাকে এগুলো কিন্তু খোলা বাজারে এই ধরনের আপনি পণ্য পাবেন না। তো একটা মোটর সেট নিলে কিন্তু আপনারা এই সমস্ত কিছু পেয়ে যাইতেছেন। তো আমাদের এই ভিডিওটা কিন্তু এতটুকু ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের পণ্য যদি লাগে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করবেন।